ড্রাইভাররা কতক্ষণ গাড়ি চালাচ্ছে, ড্রাইভার খেলো কিনা, ড্রাইভারের পর্যাপ্ত বিশ্রাম আছে কিনা, আমাদের যারা গাড়ির মালিক যারা ড্রাইভারকে ব্যবহার করেন তারা কি এ বিষয়টা কখনো চিন্তা করেন কিনা আমার সন্দেহ আছে। খুব কম লোকই আছে চিন্তা করে, কারণ অনেক সময় আমরা দেখি যে ঢাকা থেকে তিনি চলে যাচ্ছেন গ্রামের কোনো একটা জায়গায় বা তার নিজের বাড়িতে, আবার ওই দিনই ফিরে আসতে হবে। তিনি কি একবার ভেবেছেন যে ড্রাইভার তো একজনই, আর গাড়ি চালানোটা যে গাড়ি না চালায় সে বুঝবে না যে যতক্ষণ স্টিয়ারিং হাতে থাকে ততক্ষণ মাথা কতটা মানে চিন্তাযুক্ত থাকে আর কতটা টেনশনে থাকতে হয়। যদি কেউ গাড়ি চালিয়ে থাকে সে বুঝবে, যে জীবনে চালায়নি সে বুঝবে না, এটা হলো বাস্তবতা। আর এইভাবে ড্রাইভারদেরকে যে ব্যবহার করা হয়, তো তার তো একটা বিশ্রামের দরকার আছে, তার তো খাবারেরও প্রয়োজন আছে, তার তো কিছু সময় প্রয়োজন আছে, সে কথাটাও কিন্তু আসলে